জঘন্যতম ভুল করেছে যে করেছে, মা আমার এরকম 8-10টা 12টা কাস্টমার আছে, এসে আমাকে বলে তোমাকে অনুব্রতের মতো দেখতে সুকুমারদা একদম যেন পুরো অনুব্রত। সেই চোখ, সেই নাক, সেই মুখ, এমনকি পেশাও এক, এক ঝলক দেখলেই ভিড়মি খাওয়ার জোগাড় মানুষের। নেট দুনিয়ায় তিনি এখন ভাইরাল, অনেকেই তার নাম দিয়েছে অনুব্রত লাইট। তবে মজাই এখন সাজা হয়ে দাঁড়িয়েছে শাওরা ফুলির মাছ বিক্রেতা সুকুমার হালদারের জন্য। মাছ কেনা তো দূর, এখন প্রত্যেক খদ্দের তাকে দেখে একটাই প্রশ্ন, আপনি অনুব্রত না? একেবারে নাজেহাল অবস্থা সুকুমার বাবুর। কি বলবেন, আমি কোটি টাকা ওপর হালদার, যারও বেশি কোটি ওপর আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই, সে যা যত বড়ই হোক, আচ্ছা যেই হোক, আমি যে অনুব্রত নয় এটা আমি আপনাকে বলবো। সেটা পিঁড়ে উঠছি আমার এই পিঁপড়ে, আমি আর ও হাতি, তাহলে হাতির সঙ্গে পিঁপড়ের তুলনা করা যায়, এরা কেন করেছিলেন? অ্যাক্সিডেন্টে পা হারিয়েছিলেন তিনি, এই অপারেশনের জন্যই বাড়ি ঘর সমস্ত খুইয়ে বসেছেন তারা। বর্তমানে শাওরা ফুলির মাছের বাজারে দুপায়ের মাঝে বটি রেখে দিবারাত্র মাছ কেটে চলেছেন তিনি। বর্তমানে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই হয়রানি শেষ নেই তার জীবনে। ক্রেতাদের কাছে নিজেকে অনুব্রত নই প্রমাণ করতে মরিয়া সুকুমার বাবু এবং তার স্ত্রী। হ্যাঁ, কি বলবেন, বলুন না ছবি। হ্যাঁ, উনি অনুব্রত বললেন, কি অবস্থা, আমি এগুলো শুনে কষ্ট পাচ্ছি, আর কিছু নয়। হ্যাঁ, যে একটা একটা মানুষ এইখানে বাজারে সবাই এলে একটা অ্যাক্সিডেন্ট পা, আজকে আমি বিরাট অভাবী, আমার বাড়ি ঘর বিক্রি হয়ে গিয়ে, আমি ঋণে জড়িয়ে আমার দুখানা বাড়ি বিক্রি হয়ে গিয়ে, আমরা আজকে দেনার দায়ে কত কষ্ট করে এসে আমার স্বামীকে সুস্থ করে একটু করে আমার জামাই সবাই মিলে কষ্ট করে ওকে দিয়ে পুজি টুজি দিয়ে দাঁড় করে আবার নতুন করে, এটা সবাই জানে। শুধুমাত্র মজার ছলে গোপনে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার পরই কার্যত জীবন পাল্টে গেছে গরিব সুকুমার বাবুর। তার কথা স্পষ্ট, তাকে ঘিরে যে তর্জা শুরু হয়েছে নেট মাধ্যমে তা একেবারেই পছন্দ করছেন না তিনি। তার অনুরোধ, শীঘ্রই এসব বন্ধ করা হোক, এবং যিনি না বলে তার ছবি তুলেছেন তার যেন যত দ্রুত সম্ভব শাস্তি হয়। কি আনন্দ পেল, আমি তো আমার তো কিছু বুঝছি না, আমার কোনো মাথায় ঢুকছে না, কি আনন্দ পেল, এটা কি জঘন্যতম কাজ করেছে, জঘন্যতম অপরাধ, কারুর ছবিকে গোপন থেকে তোলা বিরাট অপরাধ, এবং সেটা যেভাবে লিখেছে অনেকে, অপরাধের ভিত তৈরি করলো, আগামী দিনে তার শাস্তি যদি এসব এরালা দিতে পারে, স্বয়ং ঈশ্বর তাকে প্রবল শাস্তি দেবে, সে শাস্তি তার তোলা আছে, সময় মতো সে পেয়ে যাবে।